আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মানহাবুরিকে, তো মানহাবুরিকে উড়না পরিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া, তো খেলা করছে। তো আপনারা ভিডিওর সাথেই থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো এই তো মানহাবুরি এখন বাইরে যেতে যাচ্ছে, তো দেখা যায় যে প্রচুর গরম, গরমে তো ড্রেস পরতে চায় না, তো গোসল করে ড্রেস পরিয়ে দিয়েছি। তো ভাবছে এখন বাইরে যাবে, তো রিহামকে দেখাচ্ছে বাইরে যাওয়ার জন্য। তো বন্ধুরা, মানে আজকে কি কি কাজ করি, কি কি ইফতারি বানাই, তো মানে যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ঠিক আছে, ভিডিওর সাথেই থাকবেন। বন্ধুরা, মানহাবুরি একটু রিহামের সাথে আর ফুপির বাসায় গেছে, পাশে আর ফুপির বাসা। তো এখন আমি দুধ জাল দিচ্ছি। তো মানে সারাদিন দেখা যায় রোজার দিন হলে কি হবে, অনেক কাজ, এ মানহারি কত কাজ করতে হয়, তা টুকটাক অনেক কাজ মানে ওকে পাঠিয়ে দিয়ে করে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি রাতের জন্য রান্না করব। তো আজকে শুটকি খেতে ইচ্ছা করলো, শুটকি মাছ, লটকে শুটকি। আমি বোনা করবো বেশি করে, রসুন পেঁয়াজ দিয়ে আর ডাউল বোনা বসিয়ে দিয়েছি। তো এভাবে ডাউল বোনা করলে আমার দুই বাচ্চা অনেক পছন্দ করে, আর শুটকি মাছটা এভাবে রান্না করলে ওরা মানে দুই ছেলেই খেতে পারে। তো আজকে কেন যেন আমার শুটকি মাছ খেতে ইচ্ছা হলো, তো বাবার মধ্যে একটু রান্না করি, রাতে খাবো। তো যাই হোক, সারাদিন অনেক কাজ করি, তো সব কিছু আসলে ক্যামেরা বন্দি করতে পারি না। তো একা হাতে বুঝতেই পারছেন সবসময় বাসায় কেউ থাকে না, আপনাদের বাইরেও থাকে না। তো আমি রান্না বসিয়ে দিয়েছি শুটকি মাছ, আর ডাউল তো হচ্ছে। তো শুটকি মাছে বেশি করে রসুন পেঁয়াজ দিয়েছি। তো আসলে রেসিপি শেয়ার করছি না, আমি কী রান্না করছি তো সেটাই দেখাচ্ছি। তো বন্ধুরা, ঠিক আছে, ভিডিওর সাথেই থাকবেন। বন্ধুরা, আমার ডাউল রান্না হয়েছে, তো এখন শুটকির মশলাও কষানো হয়েছে। তো শুটকি মাছগুলি ভালো করে ধুয়ে রেখেছি, দিয়ে দিব। আর আসলে এটা একটু ভাজা ভাজা করবো, তো এইভাবে আসলে আমার কাছে অনেক ভালো লাগে, আমার বাচ্চাদের কাছেও ভালো লাগে। আর আমি রাতের রান্নাটা দেখা যায় আগেই করে ফেলি, কারণ ইফতারের পরে রান্না করতে ইচ্ছা করে না, আর বিকেলে তো ইফতার বানাতে হয়। তো রান্না হয়েছে যে ডাউল বোনা আর লটকা শুটকি বোনা, তো এই আজকের রান্না। বন্ধুরা, ইফতারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো আজকে চিকেন ফ্রাই করব, মানে পা ফ্রাই করব। তো দুইটা মুরগির পা রেখে দিয়েছিলাম, চারটা পা, তো ভাবছি ফ্রাই করে ফেলি, ভালো লাগবে। তো আমি এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো, আর আলুটা ছিলিয়ে নিয়েছি। আর আজকে মিষ্টি কুমড়ার বড়া খাবে বাচ্চারা, তো মিষ্টি কুমড়ার বড়াটা আসলে অনেক ভালো লাগে খেতে। তেমনিতে তো সব সবজি খেতে চায় না, তো এই মিষ্টি কুমড়া বড়াটা ওরা পছন্দ করে। বানিয়ে দিলাম, আমি সব মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো, কারণ দেখা যায় যে অনেক সময় লেগে যায়। তো এক হাতের কাজ বুঝতেই পারছেন, তো আগে বাগে রান্না করে আসি, তারপর আমার দেখা যায় যে মানে ইফতারের সময় তাড়াহুড়া লেগে যায়। তো আপনাদের বাইরেও সহযোগিতা করে, সেজন্যই আসলে পারি। আর প্রচুর গরমে আসলে খুব খারাপ লাগছে। তো সব কিছু আস্তে আস্তে রেডি করে নিচ্ছি, আপনি ভিডিওর সাথেই থাকবেন। বন্ধুরা, কারেন্ট চলে গেল, তো ইদানিং কারেন্ট খুব ডিস্টার্ব করে, মানে কি বলবো, এমনিতে প্রচুর গরম, তার মধ্যে কারেন্ট চলে যায় আর দুইটা লাইনে একসাথে চলে যায়। তো একটু পরে কারেন্ট চলে আসছে, আর আমি আলুর চপ বাসবো, সেজন্য ভর্তা বানিয়ে নিচ্ছি। তো সরিষার তেল দিয়ে দিলাম, আসলে এক হাত থাকলে যে যেটা আসলে এখন আপনাদের বাইরে বাসায় নেই। তো আমার লবণ শেষ হয়েছে, তো লবণ আনতে গিয়েছে, আর দেখা যায় যে আমি ওই বারবার ওই এক হাতে মানে সরিষার তেলের বোতলটা খুললাম, তারপর হাতটা ধুয়ে নিলাম। তো আসলে এক হাত না থাকলে অনেক কষ্ট, তো আসলে আমি বুঝতে পারি। তো এই তো আমার সব রেডি হয়েছে, এখন আমি সব কিছু বাসবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখতেই থাকুন।
বন্ধুরা, তো এতক্ষণ একা একা কাজ করলাম, এখন আপনাদের বাইয়া চলে আসছে লবণ নিয়ে। তো আসলে লবণ শেষ হয়েছে, আসলে আমি খেয়ালই করিনি, ভাবছিলাম যে আছে হয়তো কোথাও আছে, আমি এখন খুঁজে পাচ্ছি না। তো এর আগে তো কয়েক প্যাকেট নিয়ে আসছিলো একসাথে, তো খুঁজে দেখতে হবে। তো আপনাদের ভাইয়া বের হয়েছিল, বললাম লবণ নিয়ে আসো। তো এখন আপনাদের ভাইয়া বাজবে, তো আমি অনেক সময় ধরে রান্না করে কাজ করছি, তো প্রচুর গেমে গেছি, তো বেশি গামলে আমার আবার সমস্যা হয়, তো এমনিতে হাই প্রেশার। তো এখন আপনাদের ভাইয়া সহযোগিতা করবে, আপনারা ভিডিওর সাথেই থাকবেন, আপনাদের ভাইয়া কীভাবে কাজ করছে, আমাকে সহযোগিতা করছে আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতেই থাকুন। কি বাজো, সব করলাম আমি। বন্ধুরা, এখন ইফতার রেডি করছি, তো সব কিছু বাজা হয়েছে, তো আপনাদের ভাইয়া বাজলো, তো অনেক সহযোগিতা করেছে আমাকে। তো এখন সব কিছু রেডি করবো ইফতারের জন্য, আর বাইরে থেকেও কিছু নিয়ে আসছে, বুন্দি, জিলাপি, তো চপ, টিক্কা, তো এগুলো নিয়ে আসছে। আর আমি ডাবটা মানে ফ্রিজে রাখা হয়েছিল, ডাবের পানি আমি আর আপনাদের ভাইয়া খাবো, দুই ছেলে খায় না। তারা ভিতরে যে টিক নারকেল হয়েছে ওইটা পছন্দ করে, তো সবগুলোর ভিতরে একটু একটু মানে সাদা সাদা একটু একটু আর কি নারকেল হচ্ছে, আসলে ওগুলো খেতেও ভালো লাগে। তো এখন সব কিছু রেডি করে নিচ্ছি, তো আপনারা ভিডিওর সাথেই থাকবেন, আজকে কী কী আয়োজন করেছি আর কী কী কাজ করলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসলে গরমে অনেক খারাপ লাগছে, তারপরও আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আপনাদের ভাইয়া চপ নিয়ে আসছে, তো আসলে এত কষ্ট করে এত কিছু বানিয়েছি, তারপরেও আসলে বাচ্চারা পছন্দ করে, সেজন্য নিয়ে আসছে। আর এই তো ফল, নোনা ফল, তো এটা আমাদের গাছের ডাপও, আমাদের বাড়ির গাছের। তো ডাবটা আসলে একটু মুখটা আর কি কেটে ফ্রিজে রাখা হয়েছিল, ইফতারের সময় খেতে ভালো লাগবে, ঠান্ডা হয়েছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর মানহাবুড়িটা হাঁটাহাঁটি করছে, তো ঠিক আছে ভিডিওর সাথেই থাকবেন।
বন্ধু, আমার মান হাবুড়িটা ইফতারি শুরু করে দিয়েছে, তো বুন্দি পছন্দ করে, বুন্দি খাচ্ছে। তো আসলে এমনিতে কিছু খেতে চায় না, তো বুন্দিটা ওর পছন্দ হয়েছে, তো ওইটা আমি খাইয়ে দিচ্ছি। আর ইফতারি রেডি করা হয়েছে, তো আছে আর কয়েক মিনিট। বন্ধুরা, আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আর আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আর আমার এক হাতের কাজ আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমার মানহাবুড়িটার জন্য, পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন। রোজার মাস, তো আমিও সবার জন্য দোয়া করি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।